বন্ধুরা, আজকে দাঁতের যন্ত্রণার ঘরোয়া কয়েকটি উপায় নিয়ে হাজির হয়েছি। এই দাঁতের যন্ত্রণা এমন একটি রোগ যেটি অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায়, যেমন পায়রিয়া রোগও দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে। দাঁত দিয়ে রক্ত পড়া, যেটাকে পায়রিয়া বলা হয়, এবং দাঁতের যন্ত্রণা, এটি একটি বেদনাদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, কষ্টকর একটি রোগ। যার হয়েছে সেই জানবে ভালো মতো যে দাঁতের যন্ত্রণা কী হারে কষ্ট দেয়, কী হারে বেদনা সহ্য করতে হয়। তো এই রোগের কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দেবেন। বন্ধুরা, আমি অনিমেষ, ইউটিউব নেচার অ্যান্ড হেলথে আপনাদের আবারও স্বাগত। আজকে দেখব দাঁতের যন্ত্রণার ঘরোয়া চিকিৎসা। প্রথম উপায়, দু তিনটে লবঙ্গ থেতো করে দাঁতের গোড়ায় লাগাতে হবে। দ্বিতীয় উপায়, কর্পূরের এক টুকরো যে দাঁতে ব্যথা হচ্ছে সেইখানে টিপে লাগিয়ে দিতে হবে। তিন নম্বর পদ্ধতি, গরম জলে সামান্য ফুটকিরি মিশিয়ে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যাবে। চার নম্বর উপায়, 8 থেকে 10টা পেয়ারা পাতা, এক গাঁট আদা থেঁতো করে জলে ফুটিয়ে অল্প লবণ দিয়ে যদি কুলকুচি করতে পারেন তাহলে কিন্তু দাঁতের যন্ত্রণা কমবে। পাঁচ নম্বর উপায়, লঙ্কা শিরের আঠা 2 ফোঁটা দাঁতে দিতে হবে বারবার, যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা না কমে। পরের উপায়টি বলবো, সুপারি গাছের শিকড় ও শুকনো সুপারি নিয়ে এটা সমান পরিমাণ নেবেন। যতটা শিকড় নেবেন সুপারি গাছের, ততটাই শুকনো সুপারি নেবেন। এই সমান পরিমাণ নিয়ে একটা মাটির হাঁড়ির মধ্যে, ছোট্ট মাটির হাঁড়ির মধ্যে দিয়ে সরা ঢাকা দিয়ে ভালো করে, তারপর হাঁড়ির নিচে আগুন দিতে হবে। যখন মোটামুটি আপনার মনে হবে যে ভেতরের সমস্ত দ্রব্য পুড়ে ছাই হয়ে গেছে, তখন নামিয়ে ঠান্ডা করে সেই ছাই দিয়ে যদি রোজের দাঁত মাজতে পারেন, দাঁতন করতে পারেন, তাহলে কিন্তু এই দাঁতের যন্ত্রণা থেকে ধীরে 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 আপনি মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক কিছু উপায় আছে, সেগুলো একটু কষ্টকর, যেমন জিওল গাছ, আপাং গাছ, ভ্যারেন্ডা গাছ, এই ধরনের নামই আপনারা শোনেননি হয়তো, তাই এই উপায়গুলো বললাম না। যেগুলি সহজ সেগুলি বললাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন, কারণ একটি লাইকেই আমাদের উৎসাহিত করে আরও ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।